আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনারস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজ আমি আপনাদের সামনে একটি আমার ডেলি লাইফ ব্লগ নিয়ে হাজির হলাম। তা হলো আমি আজ আমার বোনের বাড়িতে, অর্থাৎ ছোটাপার বাড়িতে গেলাম। আপার স্বাস্থ্য খারাপ, তো এখানে আমি কিছু আপার উঠানে, অর্থাৎ নিজে লাগানো সবজি এগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। এটা হলো পাট শাক, নিজে আর আঙ্গিনায় লাগানো সবজিগুলো খুবই সুন্দর। তারপর এখানে আছে মিষ্টি আলুর শাক, হ্যাঁ খুবই সুন্দর শাকগুলো দেখতে, আমার আসলে খুবই ভালো লাগছে। তো ভাবলাম যে এগুলো যদি আজকে আমি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে আমি অনেক কিছু মিস করে ফেলবো আসলে। তো যাই হোক, এখানে ডাঁটা শাক আছে, তারপর এলো যে কী বলে কাঁকরোল, কাঁকরোল গাছ আছে, তারপরে আছে ছোট ডাঁটা, অনেক সাইজের আছে এখানে, ছোট ছোট আছে, বড় বড়, তারপরে আছে মাঝারি সাইজের, অনেক পদের ডাঁটা শাক আছে। তাছাড়া আছে অনেক ধরনের আরও সবজি যেগুলো আসলে খুবই সুন্দর। এখানে আছে বরবটি গাছ, নিজের লাগানো বরবটি গাছগুলো খুবই সুন্দর সুন্দর। তো এই যে ডাটা, বড় বড় ডাটা আছে, ছোটও আছে, এটা হলো সাপ ডাটা এটার নাম। তো এগুলো দেখতেও সুন্দর, এগুলো ছোট ছোট ডাটা, কুচি কুচি ডাটা। তারপরে আছে আরও বড় বড় ডাটাও আছে অনেকগুলো। তো এই যে আপার নিজের হাতে লাগানো এইসব ডাটাগুলো বা সবজিগুলো দেখতে খুবই সুন্দর লাগলো। আমি অনেক শাক এনেছি, আপা কুড়িয়ে দিল আমাকে। তো এই যে দেখেন, পাট শাক, ডাঁটা শাক, তারপরে আছে আপনার গিমি শাক, মানে খুবই সুন্দর সুন্দর শাক, তরতাজা শাকগুলো দেখতে খুবই ভালো লাগছে। আর এসব খাবারগুলো খুবই স্বাস্থ্যসম্মত, এবং মানে এই প্রচণ্ড গরমে এই খাবারগুলি খুব ভালো আসলে শরীরের জন্য। প্রতিদিন খাবারের মেনুতে আসলে সবজি থাকাটা বা এ ধরনের শাক থাকলে সত্যিই খুব ভালো লাগে, খেতেও ভালো এবং স্বাস্থ্যের জন্য খুব উপকারী এগুলো। তো আজকে আমার ব্লগে এই সবজি খাত সম্পূর্ণটা আপনাদেরকে ভিডিও করে আশা করি আপনাদের ভালো লাগবে। তো এগুলো হলো আরেকটা জায়গায় এই ডাটা, এই সম্পূর্ণটা কেমন যেন একটা পিঙ্ক কালারের ডাটা নতুন, তো এটির নাম নাকি সাপ ডাটা। তো এগুলো দেখতেও খুবই সুন্দর, এই ডাটাগুলো অনেকগুলি আপা আমাকে কেটে দিয়েছে আসার সময়। তো জানি না ডাটা কে কে পছন্দ করেন, আমি তো খুবই পছন্দ করি। তো যদি কোনো আপুরা পছন্দ করে থাকেন আমার মতো, তাহলে কমেন্টস করবেন, জানাবেন। তো ডাটা অনেকভাবে আসলে খাওয়া যায়, মাছ দিয়ে রান্না করা যায়, সবজি করে অর্থাৎ শুটকি মাছ দিয়েও রান্না করা যায়, তো যার যেভাবে পছন্দ আসলে। তো এই হলো ডাটা, একটা বড় ডাটা। তারপরে মাচায় অনেক তরকারি আছে, যেমন এখানে মাচায় আছে কাঁকরোল, তারপরে হলো কী বলে রি কহি, তারপরে আছে আপনার আর এগুলো হলো ছোটো ছোটো গিমি শাক, অনেকগুলো গিমি শাক ফুল এসে গেছে অবশ্য এখন। এই গিমি শাকগুলো দেখতে খুবই সুন্দর আছে, এখানে থানকুনি পাতাও আছে, গিমি শাক আছে। এইটা হলো আমার আপার বাড়ির সামনের অংশটা, ছোট্ট একটা গাছ দেখা যাচ্ছে এখানে, লিচু গাছ, আম গাছ এবং পেয়ারা গাছ, পুরো বাড়িতে আপার গাছ ভর্তি। এবং পেছনে একটা লেবু গাছ আছে, প্রচুর লেবু আসে, অনেক লেবু, লেবুগুলো অনেক বড় বড় হয়, এখন মাঝারি সাইজের আছে লেবুগুলো ছোট ছোট। তো এই লেবু গাছটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই লেবুগুলোর সাইজ এক একটা লেবু প্রায় আধা কিলোর মতন হয়ে যায়। তো খুবই সুন্দর, অনেক জায়গা নিয়ে লেবু গাছটা আসলে, হ্যাঁ অনেক বেশি লেবু হয়, আর লেবুগুলা খুবই গ্রান, প্রচণ্ড গ্রান। এটা যখন কাটা হয় ঘরে পুরা ঘর মানে গ্রানে মম করে, আসলে স্মেলটা অনেক দূর পর্যন্ত চলে যায়, খুবই ভালো লাগে, আর প্রচুর রস হয় এই লেবুতে। আপনাদের লেবু বাগানও আরও আছে, অনেক গাছ আছে লেবু, এটা একটা, এই একটা গাছে অনেক জায়গা নিয়ে আসলে বিস্তার লাভ করেছে, অনেক জায়গা। পেছনে আরও আছে লেবু গাছ।
আজকে আপার স্বাস্থ্য খারাপ। আসলে আজকে কতদিন ধরে শুনি, তো আমি স্কুলের কারণে যেতে পারি না, বাড়িতেও কেউ ছিল না, খালি বাড়ি। তো ভাবলাম যে আজকে শুক্রবার দিন, তো আপাকে একটু দেখে আসি, যাকে একটু ঘুরেও আসলাম। তো এই কারণে আসলে গেলাম, আর যে দেখি যে আপার তরি তরকারি সবজি শাক মানে কি সুন্দর, 2-3 দিন বৃষ্টি হয়েছে যার কারণে সবজিগুলো একদম তরচা যা ফুরফুরে হয়ে উঠেছে, তো দেখতে খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, এই ছিল পিছনে বাগান, পিছনে আছে এখানে লেবু বাগান আছে ছোট ছোট, এগুলা লেবু ধরছে অল্প, এগুলা তাও খুব সুন্দর লেবু গাছ আছে। তারপর মরিচ গাছ আছে এখানে, এই যে লেবুগুলা দেখা যাচ্ছে, এই লেবুগুলার আকৃতি অনেক বড় হয়, অনেক বড় বড় বিশাল। এই যে খুবই সুন্দর এই দৃশ্যগুলো। আসলে তো অনেকে আছে এইসব প্রাকৃতিক দৃশ্য, গ্রামের বাড়ির দৃশ্যগুলো অনেকে পছন্দ করেন, অনেক আপুরা আছেন পছন্দ করেন। তো যাই হোক, এই জন্য আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম, আর যারা যারা পছন্দ করেন তারা কমেন্টসে জানাবেন, আমার সাথে একমত হবেন, আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে শেয়ার করবেন। এটা আপাদের ঘর, রান্নাঘর, রান্নার খাওয়ার রুম, এটা এটা হলো আরেকটা রুম। তেলো যাইয়া দেখি যে আপার ছেলের বউ রান্না করেছে ভেন্ডি ভাজি, তারপরে করেছে এখানে ভর্তা, এটা হলো সিমের ভর্তা, তারপরে করেছে মাছ দিয়ে ডাটা আলু মিক্স করে একটা তরকারি করেছে, তারপরে আছে এখানে মাংস তরকারি, তারপরে এই যে মাংস তরকারি, মাছ, সবজি, ভাজি। তো আজ শুক্রবার, নামাজ প্রায় সবার শেষ, এখানে খাবার রেডি করছে, আস্তে আস্তে এখানে একজন হুজুর আসবে খাইতে, তার জন্য আগে হুজুরকে খাবার রেডি করে দিচ্ছে, আমরা একটু পরে খাবো, নামাজ শেষ করে আমরা খেয়ে খাবো। তো এটা হলো সামনে দরজা দিয়ে আপার বাগানের অংশ, ওই যে দূরে দেখা যাচ্ছে বাগানের কিছুটা অংশ। ঘরের দুই পাশে প্রচুর গাছ আছে, পেয়ারা গাছ, তারপরে আম গাছ, অনেক গাছ, খুবই সুন্দর। এটা হলো আপার খাওয়ার রুম। খাইতে থাকো সবাই, ওইটা বসার রুম, নামাজ পড়তেছে ওদিকে। যাই হোক, আপার এক নাতনি আছে, সে খাবার খাইতেছে অলরেডি। তো আমরা যা খাইসে পড়লাম, এসে আসার সময় অনেক শাক সবজি আপা আমাকে দিয়ে দিল, তো সারাদিন আপার বাড়িতে ছিলাম। তো এখন আমরা রওনা হয়ে আসলাম, একটা অটো নিলাম, অটোতে করে আমি এবং আমার মেয়ে, একমাত্র মেয়ে, আমরা দুজনেই গিয়েছিলাম ঘুরতে আজকে আপাকে দেখতে এবং ঘুরতে। এখন আমরা বাড়িতে যাচ্ছি, বাড়ি বেশি দূর না, কাছাকাছি, সময় বেশি লাগে না, অল্প সময়। আসার মুহূর্তে চারপাশের এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এগুলো আমি আমার ভিডিওতে ব্লগে শেয়ার করলাম আপনাদের সাথে, গ্রামের এইসব দৃশ্যগুলো দেখতে আমার তো খুবই ভালো লাগে, অপরূপ সৌন্দর্য এই দৃশ্যগুলো। আমরা প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি, আবার হাঁটতো
আমাদের বাড়ির পিছন দিকে অর্থাৎ মসজিদের পিছনের পুকুর, তো এই যে দেখা যাচ্ছে এখানে আমি অনেকগুলা সাপ ডাটা আপা কাটা দিচ্ছে এখানে, তারপরে দিছে পাট শাক, দিছে বড় একটা মোটা আটি বেঁধে দিছে, তারপরে দিছে মিষ্টি আলুর শাক অনেকগুলা দিছে আপা, তো শাকগুলো নিয়ে আসলাম। মিষ্টি আলুর শাকগুলো এখন ব্যাগ থেকে বের করে সাথে সাথে রেখে দিব, একটু পরে এগুলা বেচা ফেলবো। এই মিষ্টি আলুর শাক আমরা অনেকভাবে রান্না করি, আসলে এগুলা যখন চিংড়ি মাছ দিয়ে ভাজা হয় শাকটা রান্না করা হয় খুবই মজা হয় খেতে। আর চিংড়ি মাছ না থাকলে খালিও করা যায়, আমরা দুইভাবেই করি, তো চিংড়ি মাছ দিয়ে সবচেয়ে বেশি মজা হয়। তো এগুলো আমি অন্য দিন শেয়ার করব আমার ব্লগে আমার ভিডিওতে। এখন প্রায় বিকাল, একদম বিকাল প্রায় শেষে দেখে এখন এগুলা বাহার করে সব রেখে দিলাম। তো আজ আর বলবো না কিছু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।